ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা প্রসঙ্গে ঠাকুর পরমহংসদেবের বর্ণনা। আমি একদিন কেশব সেনকে বলেছিলাম, হ্যাগা, তোমরা ঈশ্বরের এত বর্ণনা করো কেন? একদিন তারা সবাই আমাদের কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব। তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো। কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে আমি কেশবকে বললুম, তুমি এগুলো এত বলো কেন? ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করেছ, আকাশ করেছ, তারা বানিয়েছ, সমুদ্র করেছ, এই সব। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঐশ্বর্যের বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? আমি বললুম, ও তোমার কি বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী যা দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব? এই গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা, কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। নরেনকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই, তার কোথায় বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এসব কখনো জিজ্ঞেস করিনি। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, কত ঐশ্বর্য, অত খবরে তোমার কাজ কী?